বিসমিল্লাহির রহমানির রহিম। জনি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের প্রথম পত্রের অন্তরিকরণ চ্যাপ্টারের অক্ষরপত্র প্রকাশনের বইয়ের হচ্ছে 2-এর 4 নম্বর ম্যাথটি রয়েছে, তার সলিউশন করবো ওয়াই কিউব ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু টোয়াইস এ মাইনাস এক্স। তো এটাকে আমাদের বলা হচ্ছে এক্সের যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তবে আমাদের এখানে বের করতে হবে কি, যে এক্স অক্ষের সমান্তরাল হলে এর তাদের স্থানাঙ্ক বের করতে হবে। সো স্থানাঙ্ক বের করতে গেলে আমরা গত 3টা পর্ব করেছিলাম, সেখানে কি বলেছিলাম যে করার জন্য আমাদের কি করতে হবে, একে একবার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করে আমরা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 সেট করব, সমাধান করে আমরা যে একটা চলে এক্সের মান পাবো, এক্সের মানটা এখানে বসাই দিলে আমাদের 2টা বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল। জাস্ট আমাদের এখানে ক্যালকুলেশন মেথডটা অবলম্বন করলেই হবে। তো আমরা একে একটু সাজিয়ে নিব, তারপর আমরা অন্তরীণ করব ওয়াই কিউব ইকুয়ালস টু এখানে হচ্ছে 2ax² মাইনাস হচ্ছে x³। এখন একে এক্সের সাপেক্ষে আমরা একবার অন্তরীকরণ করব। তো আমরা বলবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এক্সের সাপেক্ষে যদি অন্তরীণ করতে চাই তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার সামথিং পাওয়ারটা সামনে আসবে, মানে 2 3 সামনে আসবে, 3y² এক পাওয়ার কমবে। বাট এটা কি এক্স আছে না, এটা হচ্ছে আমাদের কি রয়েছে ওয়াই রয়েছে। এখন ওয়াইকে করলে আবার কী পাবো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এখানে এক্সকে যদি করি তাহলে এখানে 2 থাকবে, এক্স টু দি পাওয়ার সামথিং সামথিংটা পাওয়ারটা সামনে আসবে, 1 বিয়োগ হবে, আবার এখান থেকেও 3x². তো বিষয়গুলো আপনারা জানবেন, যারা আপনারা যদি আমাদের প্রথম 7টা চ্যাপ্টারের পর্ব করে আসেন তাহলে আশা করি এই ধরনের অন্তরীকরণগুলো আপনি অনায়াসে করতে পারবেন। তো এখন আমাদের উদ্দেশ্য এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সের মান ফাইন্ড আউট করা। তাই আমরা ডিওয়াই বাই ডিএক্সকে রেখে বাকিগুলো ডিভাইডেড করে দেবো। এখানে যদি আমরা সাজিয়ে লিখতে চাই তাহলে আমাদের কি অ্যারাইজ করবে, আমরা দেখতে পাচ্ছি এখানে হলে 4ax মাইনাস 3x² বাই হচ্ছে 3y² এটা হচ্ছে। আর এখন বলবো যেহেতু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল সেহেতু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0। সো এখন আমরা ডিওয়াই বাই ডিএক্সের যদি মান বসে দেই তাহলে 4ax মাইনাস 3x² বাই হচ্ছে 3y² ইকুয়ালস টু 0। দেন আমরা এখন একটু ক্যালকুলেশন করবো, তাহলে এখানে হচ্ছে 4ax মাইনাস 3x² ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কী পাচ্ছি, আমরা এক্সকে যদি কমন নিয়ে নেই তাহলে হবে 4a মাইনাস 3x ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা যদি হয় অথবা কনভার্ট করি তাহলে হয় এক্স ইকুয়ালস টু 0 অথবা 4a মাইনাস 3x ইকুয়ালস টু 0 বা 3x ইকুয়ালস টু 4a, অতএব এক্স ইকুয়ালস টু 4a বাই 3। এখন আমরা এক্সের এখানে 2টা ভ্যালু ক্রিয়েট হয়েছে, এখন এই 2টা ভ্যালুকে আমাদের এখন যে মূল সমীকরণটা আছে একে আমরা একটা সমীকরণ বিবেচনা করব। এই অংশটাকে আমরা 1 নং বিবেচনা করব। 1 নং-এ এক্সের এই 2টা ভ্যালু আমরা যদি বসাই দেই তাহলে আমরা ওয়াইয়ের মানটা পাবো, আর ওয়াইয়ের মানটা পালেই তো আমাদের নির্ণয় যে বিন্দু রয়েছে তার স্থানাঙ্ক আমাদের বের হয়ে যাবে। সো তাই আমরা বলবো এক্স ইকুয়ালস টু 0 হলে 1 নং-এ বসিয়ে পাই, বা 1 নং-এ এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে পাই। তো 1 নং-এ আমরা বসাবো যেহেতু, তাহলে 1 নং-টা আমাদের ছিল ওয়াই কিউব, তাহলে এখানে আমরা বলতে পারি ওয়াই কিউব ইকুয়ালস টু 2a, এক্সের জায়গায় বসবে আমাদের 0, তাই 0² মাইনাস 0³। তাহলে এখান থেকে আমাদের অ্যারাইজ হচ্ছে তাহলে সবই 0 0, তাহলে অতএব আমরা পাচ্ছি ওয়াই কিউবের যে ভ্যালুটা আমরা পাচ্ছি ইমপ্লাইজ ড্যাট ওয়াই কিউব ইকুয়ালস টু এখানে 0, অতএব আমরা ঘনমূল করে দিলে ওয়াইয়ের মান পাবো 0, অর্থাৎ এক্সও 0 হলে ওয়াইও 0। এবার দেন আমাদের আরেকটি ক্যালকুলেট করতে হবে, যে এক্সের মান যদি আমাদের 4a/3 হয় তাহলে আমাদের 1 নং-এ বসাতে হবে, তাই বলবো 1 নং-এ এক্স ইকুয়ালস টু 4a/3 বসিয়ে পাই। তাহলে আমরা মান বসিয়ে দিচ্ছি ওয়াই কিউব ইকুয়ালস টু টোয়াইস এ, এর মানটা বসাচ্ছি 4a/3² মাইনাস 4a/3³। তো এরপর আমরা এখানে যদি গুণ করে দেই তাহলে এখানে পাচ্ছি 4×4=16, 16-কে আবার 2 দিয়ে গুণ করি তাহলে 16×2=32, তাহলে স্কোয়ার আর এ মিলিয়ে কিউব বাই 3×3=9 মাইনাস 4×3 যদি গুণ করি 4×4=16, 4×16=64, এ কিউব বাই
তিনকে যদি তিনবার গুণ করি, তিন তিরিকে নয়, তিন নং সাতাশ। এখন নয় এবং সাতাশের লসাগু সাতাশ, একে যদি ভাগ করে দিলে তিন, তিন দিয়ে বত্রিশকে গুণ করলে ছিয়ানব্বই, এ কিউব, সাতাশ দিয়ে সাতাশে ভাগ করলে এক, এক দিয়ে চৌষট্টি গুণ করলে চৌষট্টি এ কিউব। তাহলে ছিয়ানব্বই এ কিউব থেকে চৌষট্টি এ কিউব বাদ দিলে হচ্ছে বত্রিশ এ কিউব বাই সাতাশ। কিন্তু আমাদের উত্তর বের করতে হবে কিন্তু ওয়াইয়ের মান। তা আমরা যদি ওয়াই বের করতে চাই তাহলে আমাদের ঘনমূল করতে হবে। আর যদি ঘনমূল করি তাহলে এখানে বত্রিশ এর ঘনমূল, আর এর ঘনমূল এখানে পাচ্ছি এ, কারণ ঘন উঠে যাবে। আর সাতাশের ঘনমূল যদি আমরা করি তাহলে সাতাশের ঘনমূল করলে আমরা পাবো হচ্ছে থ্রি। তো এটা হচ্ছে ওয়াইয়ের মান। এখন চাইলে আমাদের যে অক্ষরপত্র প্রকাশনী বই রয়েছে তার উত্তরের সাথে যদি আমরা মিলাতে চাই, একে আমাদের একটু ক্যালকুলেশন করে কাজ করা যাইতে পারে। তো আপনি চাইলে ক্যালকুলেশন করে নিতে পারেন। এখানে বত্রিশকে চাইলে আপনি, কারণ আটকে মানে পূর্ণ সংখ্যারূপে নেওয়া যাইতে পারে, এ কারণে আমরা এখানে এইট ইন্টু, তাহলে চার আষ্টে বত্রিশ, চারও নিতে পারি এভাবে, চার আষ্টে বত্রিশ দিয়ে আমি তার তিনতম ঘনমূল নিতে পারি। তাহলে এখানে এ বাই হচ্ছে এখানে থ্রি থাকবে, দেন কাঙ্ক্ষিত উত্তরটি ওয়াই ইকুয়ালস টু পাচ্ছি, এখানে আটের ক্ষেত্রে টু পাবো। তাহলে টু সরাসরি আমরা বলতে পারি টু এর ফোরের ঘনমূল এ বাই হচ্ছে থ্রি। জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করলে এতটুকু পেতে পারি। তো অতএব আমরা কি বলতে পারি, অতএব নির্ণায় স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক আমরা দুটো পেয়েছি, এক্স যখন জিরো ওয়াইও জিরো, আবার এক্স যখন হচ্ছে ফোর এ বাই থ্রি তখন ওয়াইও হচ্ছে টু রুট অফ তিনতম মূল ফোর এ বাই হচ্ছে থ্রি। সো এটা আমি আশা করবো আপনারা সবাই আমাদের এই ভিডিওটার মাধ্যমে একদম ভালোভাবে তৃতীয় পর্ব পর্যন্ত যে ভিডিওগুলো দেখেছেন তা ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এরপরে আমাদের টাইপ থ্রি স্টার্ট করব। টাইপ থ্রিতে আমাদের যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো আরও সহজ, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।